একজন সাহাবীর নাম ছিল সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? কোন যুদ্ধে শহীদ হয়েছেন কে বলতে পারবেন? 500 টাকা পুরস্কার দিব বলেন, তুমি আমাকে 500 দিবা, ভুল করেছো তো, উল্টা তুমি দিবা আমাকে 500। খন্দকের যুদ্ধ, কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, হাতের মধ্যে একটা তীর এসে লেগেছিল, এখান থেকে রক্তটা ছিঁড়ে গিয়েছিল, রক্ত পড়তে 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 এভাবে তার ইন্তেকাল হয়ে যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ভাজন সাহাবি ছিলেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, আনসারি সাহাবি। তিনি যখন মারা গেছেন, শহীদ হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছিল, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, সুবহানাল্লাহ। এবং 70,000 ফেরেশতা তার জানাজার নামাজে শরীক হয়েছিল, নিঃসন্দেহে তিনি জান্নাতি, তাই না? কি এই সাহাবীর কবরেও কবর তাকে চাপা দিয়েছিল, আপনি কি বুঝতে পারছেন ভাই? আমার ভাষা নাই, আমি কিভাবে বুঝাবো? এই সাহাবীর কবরেও কবর স্বাভাবিক একটা চাপা সবাইকে দিবে এটা দিয়েছিল। অতএব মানুষের সামনে অপেক্ষা করছে মওত এবং কবর, তারপর সওয়াল জবাব, হয় কবর হবে জাহান্নাম না হলে জান্নাত, এরপরে উঠতে হবে কিয়ামতের মাঠে, এই যে মিজান পুলসিরাত আমল নামা ছুড়ে দেওয়া হবে, পুলসিরাত পার হবে হবে জান্নাত জাহান্নাম, এই যে ফয়সালা গুলো কাদের জন্য অপেক্ষা করছে বলেন তো? আল্লাহ পাক বলছে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, কারা তাহলে ক্ষতির মধ্যে আছে? আমরা ছাড়া। তবে সুসংবাদ, এই দুনিয়ার জীবনটাকে যদি তুচ্ছ করে মানুষ আল্লাহর বিধান মেনে চলতে পারে, এই দুনিয়ার জীবনে ধৈর্য ধরতে পারে, সবর করতে পারে, হকের উপর অবিচল থাকতে পারে, আল্লাহর হালালে থাকতে পারে, হারামে না যায়, রাসূলের সুন্নতে থাকে, বেদাতে না যায়, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক মওতের সাথে সাথেই এই বান্দাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেবেন, ইনশাআল্লাহ।